গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যুধাজিতের মুখে আসল সত্যিটা শুনে ট্রেনিং সেন্টারে গুড্ডির কাছে ছুটে গেল অনুজ এমনিতেই শিরিনকে আর ফিরে পেতে চায় না অনুজ শুধু অপেক্ষা আছে বাচ্চাটার জন্য শিরিন যতদিন পর্যন্ত সন্তান জন্ম দিতে পারছে মানে সন্তান যতদিন ডেলিভারি না হচ্ছে ততদিন তো শিরিনের খোঁজখবর একটু রাখতেই হবে কিন্তু অনুজ যখন জানতে পারে শিরিন তার বাবা ও কাকা এবং কেয়াফুলকে অপমান করে তাড়িয়ে দিয়েছে তখন তো আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না অনুজ অনজের মনে হচ্ছে এক্ষুনি গিয়ে শিরিনকে ডিভোর্স দিয়ে আসি এদিকে যুধাজিৎ কিন্তু তার মাকে খুব ভালোবাসে কিন্তু গুড্ডির কষ্টের কথা ভেবে অনেক কিছুই করতে পারছে না যদিও এই মুহূর্তে গুড্ডির পাশে থেকে গুড্ডিকে সহযোগিতা করতে চায় যুধাজিৎ কিন্তু এদিকে তো যুধাজিতের মা গুড্ডিকে কৌশল করে বাড়ি থেকে এবং যুধাজিতের জীবন থেকে সরে যেতে বলায় গুড্ডি যুধাজিতকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় ট্রেনিংয়ে আর সবকিছু বুঝতে পেরে যুধাজিৎ সিদ্ধান্ত নিয়েছে শিরিনের মতো মেয়ের জন্য গুড্ডির মতো নিষ্পাপ একটা মেয়ের জীবন আমি নষ্ট হতে দিব না আমি সব কিছু জানিয়ে দিব অনুজকে জানিয়ে দিব আমাদের বিয়েটাও একটা নাটক আমাদের বিয়েটা তো হয়নি বরং গুড্ডি আমাকে কেন পৃথিবীর কাউকে সে বিয়ে করে তোমার জায়গাটাতে বসাতে পারবে না তাহলে কি এবার যুদ্ধিদের মুখে আসল সত্যিটা শুনেই ট্রেনিং সেন্টারে গুড্ডির কাছে ছুটে যাবে অনুজ বন্ধুরা তোমরাও কি এটাই চাও এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ